সোনামুড়া থানা লকআপে মৃত জামাল হোসেনের বলেঢেপাস্থিত বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, ইদ্রিস মিয়া, তাপস রায়, ধ্রুবলাল চৌধুরী সহ আরো অনেকে। কথা বলেন জামাল হোসেনের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। পরবর্তী সময়ে সোনামুড়া থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গেও ডেপুটেশনে মিলিত হন তারা। জানতে চান ঘটনার 48 ঘন্টা পরও কেন কোনো আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সুবল ভৌমিক ডেপুটেশনের পর সাংবাদিকদের সামনে সেই রাতের ঘটনা সবিস্তারে তুলে ধরেন তিনি। জানিয়েছেন জামাল হোসেনের মা এবং স্ত্রী সহ আরো অনেকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে সেখানে। এখানে পুলিশ তার বাড়িতে রাত্রি 1টায় চড়াও হয়েছে। চড়াও হয়ে আমার এখানে সমস্ত ফটো, তার মাকে, বৃদ্ধ মাকে গাল দাঁত সব ফেলে দিয়েছে, এমনভাবে আক্রমণ করেছে। পুলিশ একটা নির্মমভাবে তার মিসেসকে পেটে লাথি মেরেছে, পুলিশ নির্মমভাবে তার বোনকে, বাচ্চাদেরকে পিটাই করে ওকে মারতে মারতে, ও চিৎকার করতে করতে পুরোটা রাস্তায় মারতে 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 পুলিশ লকআপে তাকে আনার আগেই পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশ বলছে যদি সে মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে, কিন্তু ডেড বডিটা কিন্তু লকআপ থেকে রিকভারি হয়েছে, এটা হয়ই না। পুলিশ ডেড বডিটা, এটা মৃত না জীবিত এটা ফাইন্ড আউট তো পুলিশ করে না, এটা করে ডাক্তার। তাহলে তাকে তো হাসপাতালে নিতে হবে। পুলিশ এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে, বলছে যে আমরা ডাক্তার এসে, আমি তো আপনাদের নোডাল ডাক্তারকে থানায় তোর লকআপে ডাক্তার আসার তো পারমিশন, আপনারা হাসপাতালে নিয়ে যেতে পারেন। তারপরে বলছে যে না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কী করে আসলো? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তো আসবে তাকে যখন ইয়ে করার জন্য এই হাসপাতালে আসবে। আপনি ঘরে রেখে আর লকআপে রেখে তাকে মারা গেল, আপনারা বললেন যে ন্যাচারাল। এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন শাসক দলের দুষ্কৃতীদের প্রকাশ্যে মদত দিচ্ছেন দলের নেতা মন্ত্রী সাংসদরা, রাজ্যের বুকে নিরাপদ নয় প্রশাসনের আমলা আধিকারিকরা, রাজ্যের মুখ্য সচিবও সামাজিক মাধ্যমে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে। এই প্রসঙ্গে তিনি আরো জানান কোথায় দাঁড়িয়ে আছে স্বাধীনতার পর ভারতবর্ষে কোন সরকারের কোন মুখ্য সচিব, চিফ সেক্রেটারি আজকে সামাজিক মাধ্যমে টুইট করছে যে এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা অসহায়, চিফ সেক্রেটারি তার অফিসারদের রক্ষা করতে পারছে না, বিডিওদের রক্ষা করছে, বিডিওর চেম্বারে গিয়ে বিডিওকে যেইভাবে যেমন রাস্তায় ফেলে মারা হয় রাস্তায় ফেলে মেরেছে বিডিওকে, চিফ সেক্রেটারি অসহায়, পুলিশ অসহায়, সব অসহায়, চিফ সেক্রেটারি বাধ্য হয়ে বিচার চেয়েছেন সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে, এটা কিন্তু ভারতবর্ষে আর কোথাও হয়নি। যে যার কাছে আমরা বিচার চাইবো রাজ্যের মুখ্য সচিব, যার কাছে বিচার চাইবো রাজ্যের পুলিশের ডিজি বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা অসহায়ের মতো সামাজিক মাধ্যমে বলছে রাজ্যের কী হাল, একজন ভিডিওকে প্রকাশ্যে ফেলে মারছে। শুধু এই নয়, কয়েকদিন আগে এমবিবি কলেজে এসডিপিও সাব ডিভিশন পুলিশ অফিসারকে অ্যাসল্ট করেছে, তার একটা লোক গ্রেপ্তার নেই। আজকে বিডিওকে মেরেছে, সেটা কিন্তু নতুন ঘটনা নয়। ঘটনা হয়েছে কি, প্রত্যেকটা পঞ্চায়েত সেক্রেটারি আক্রান্ত হচ্ছে, পঞ্চায়েতে গিয়ে বিজেপির মাফিয়ারা পঞ্চায়েতগুলো সেক্রেটারিতে আক্রমণ করছে, একটা পঞ্চায়েত সেক্রেটারি। এদিকে থানার লকআপে জামাল হোসেন মৃত্যুকাণ্ডের ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিপাহীজলার এডিএম এস বন্দ্যোপাধ্যায়কে। 20 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই মামলার সংক্রান্ত বিষয়ে ইচ্ছুক সাক্ষীদাতাদের বয়ান রেকর্ড করা হবে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে সোনামুড়া লকআপে বন্দী মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের আইন শৃঙ্খলা মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।